নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করে ফেলুন বর্ণালী রান্নাঘর, আর প্রেস করে দিন বেল আইকন, তাহলে আমার চ্যানেলের কোনো ভিডিও আপনারা মিস করে যাবেন না। নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী, বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে রয়েছে ভাজা রসুন দিয়ে আলুর ভর্তা। খুবই টেস্টি, গরম ভাত ডালের সঙ্গে এটা অসাধারণ লাগে। চলুন তাহলে আমরা দেখে নিই কিভাবে বানাবো ভাজা রসুন দিয়ে আলুর ভর্তা। ভাজা রসুন দিয়ে আলুর ভর্তা বানানোর জন্য একটা মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে এটা খোসাটা ছাড়িয়ে রেখেছি। 1 চা চামচ সর্ষের তেল নিয়েছি, 1 চা চামচ পেঁয়াজ কুচি করে নেওয়া, 7 অনুযায়ী নুন, 1টা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি বোটা সমেত। অবশ্যই এটা বোটা সমেত ভেজে নেবেন, তাহলে অনেকক্ষণ শুকনো লঙ্কাটা ক্রিস্পি থাকে। আর যেহেতু এটা ভাজা রসুনের আলু ভর্তা, তাই রসুনটা অনেকটাই লাগছে। আমি এখানে 8 কোয়া রসুন তেলের মধ্যে ভেজে তুলে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে ভাজা রসুনটা নিয়েছি আর শুকনো লঙ্কাটা নিয়ে নিয়েছি। শুকনো লঙ্কার গোটাটা ফেলে দিচ্ছি। এবার এর মধ্যে 7 অনুযায়ী নুন দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। নুন দিলে শুকনো লঙ্কাটা খুব ভালোভাবে মাখা যায়। দেখো, নুন দিয়ে রসুন আর শুকনো লঙ্কাটা মেখে নিলাম। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি আর আলুটা দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এই সময় নুনটা চেক করে নেবেন, যদি নুন কম হয়ে থাকে তাহলে আরেকটু দিয়ে দেবেন। খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে সর্ষের তেলটা দিয়ে দিলাম। অনেকে ভর্তায় বেশি তেলও পছন্দ করেন, তাই যে যা স্বাদ অনুযায়ী সরিষার তেলটা দিয়ে দেবেন। এবার এটা খুব ভালোভাবে মেখে নিলেই আমাদের রসুন ভাজা আলু ভর্তা রেডি হয়ে যাবে। তৈরি হয়ে গেল ভাজা রসুন দিয়ে আলুর ভর্তা। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে খুবই তাড়াতাড়ি আরো অনেক ভালো ভালো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, বাই।